সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, ব্যারিস্টার সুমন, ফিরদুস নায়ক এবং সুলাইমান সুকন, তো এই কটা নিয়ে আমি ভিডিও করার পরিকল্পনা করছিলাম। অলরেডি সাকিব আল হাসানকে নিয়ে একটা ভিডিও করছিলাম, ভিডিওটার শিরোনাম ছিল সাকিব আল হাসান সম্পর্কে আমি কিছু বলতে চাই। ভিডিওটা আপলোড হওয়ার পর কমেন্ট বক্সে যে গালিগালাজগুলো হয়েছে তা মুখে বলার মতো না, ভাষা নাই আমার, আমি কিভাবে ওই গালিগালাজগুলো মানে এক্সপ্লেন করব। এত গালিগালাজ করছে যারা সাকিবিয়ান, সাকিব ভক্ত, সাকিবকে যারা ভালোবাসে। ব্যারিস্টার সুমনও কিন্তু ধরা খাইছে। এখন কথা হলো ব্যারিস্টার সুমন, সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজার যে এত জনপ্রিয়তা, এই ছাত্র আন্দোলনে তারা কি করছে, দেশের মানুষের জন্য কি করছে, দেশটার জন্য কি করছে, লাল সবুজের পতাকার জন্য কি করছে, আমি এটাই নিয়ে কিন্তু ভিডিও করছিলাম। সাকিবের অ্যাগেনেস্টেও কথা বলি নাই, সাকিবের নেগেটিভ পজিটিভ কোনো সাইডে কথা বলি নাই, শুধু কথা বলছি যে সাকিব আল হাসানের জন্য বাংলাদেশকে সারা পৃথিবীর মানুষ চেনে না, বাংলাদেশকে 1997 সাল থেকে চেনে, এটাই নিয়ে সাকিবিয়ানরা যা বলছে। দেখেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, সুলাইমান সুকান এবং ব্যারিস্টার সুমন, আমরা যাকে বাটপা সুমন বলে চিনি, ধরা খাইছে কিন্তু। এরা কি ইরাকি জানে না, এদের দেশের প্রতি কোনো ভালোবাসা নাই, এরা তো দেশটা রিপ্রেজেন্ট করে, অবশ্যই দেশের প্রতি এদের দায়িত্ব আছে, দেশের মানুষের প্রতি এদের দায়িত্ব আছে, কিন্তু এরা কি করছে, মাশরাফি বিন মর্তুজারই কথা বলেন, মাশরাফি বিন মর্তুজা মানুষ হিসাবে খুব ভালো, অনেক উদার, অনেক মহান, কিন্তু সেই লোকটা দেশের মানুষের জন্য, দেশের জন্য কি করলো, ও যে নির্বাচন করলো, ওই যে ভোটটা যে হইলো, ওটা তো 900 ভোট, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যারা নাগরিক তারা কি ভোট দিছে, আওয়ামী লীগ সরকারও ভোট দেয় নাই, এমনি অটো ভোটে পাস। সাকিব আল হাসানও তো একই ঘটনা ঘটাইলো 2024 সালে। হ্যাঁ, তারা জানে না ভালো করি, ব্যারিস্টার সুমন ভালো করি জানে না, অবশ্যই জানে, কিন্তু এরা হচ্ছে সুবিধাবাদী, এদের জনপ্রিয়তা আছে, মানুষ এদেরকে ভালোবাসে, এই জনপ্রিয়তা, এই ভালোবাসাটাকে তারা পুঁজি করে, অ্যাটাক করে এই লাল সবুজের পতাকার সাথে বেইমানি করছে। ছাত্র আন্দোলনে কেউ কথা বলছে, ব্যারিস্টার সুমন কথা বলছে, সাকিব আল হাসান কথা বলছে, মাশরাফি কথা বলছে, কথা বলে নাই, এই জিনিসগুলোই তো বাংলাদেশের মানুষ ধরে, যারা বাংলাদেশের সুশীল সমাজের মানুষ, যারা সুশীল সমাজ, যারা এই দেশটা নিয়ে ভাবে, এই দেশটা নিয়ে চিন্তা করে, এই দেশটা কীভাবে উন্নতির দিকে যাবে, এই দেশটা কীভাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, যারা ভাবে, তারাই তো কথাগুলো বলতেছে যে সাকিব আল হাসান, আরও অনেক নায়ক নায়িকা আছে, অনেক প্লেয়ার আছে, যাই হোক ভাই, আমাদের আমাকে গালিগালাজ করছেন, আমি মন খারাপ করি নাই, আপনারা গালিগালাজ আরও করতে পারেন, কিন্তু যেটা সত্য ওই কথাটাই বলতে হবে, কারণ আওয়ামী লীগ সরকার 9-এর নির্বাচন ছাড়া যত নির্বাচন করছে, ভোটবিহীন, ভোট ছাড়া সরকার, সেই সরকারকে সমর্থন করছে এই রকম বড় বড় সেলিব্রিটিরা, তাদের মধ্যে অন্যতম হল এই যে সুলাইমান সুকনেরা, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, পাপন, পাপন আমাদের সভাপতি, হ্যাঁ, বিসিবি বস, তারপরে এই যে সুমন। আসলে ভাই, এলে এই সত্য কথাগুলো বললেই সাকিবিয়ানদের লাগি যায়, প্রত্যেকটারেই ধরা হবে, আমি প্রত্যেকটাকে নিয়ে ভিডিও করব, আপনারা দেখবেন যে আমি যে কথাগুলো বলি সত্য না মিথ্যে। থ্যাংক ইউ।